তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না। প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল নেতা মন্ত্রীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেই চলেছে, তার ফলে লাভবান হচ্ছে বিরোধী দলগুলি। পূর্ব বর্ধমান জেলার কালনার তৃণমূলের বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু কালনা পৌরসভার পৌর প্রশাসক দেবপ্রসাদ বাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। বিধায়ক অভিযোগ করেন, আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে টাকা লাগবে বলে উপভোক্তাকে সন্ধ্যার পর স্কুল মাঠে দেখা করতে বলেছে। এছাড়াও পৌর প্রশাসক দুর্নীতিগ্রস্ত, ছাপ্পা মেরে ভোটে জেতা সহ বিভিন্ন অভিযোগ করেন তার বিরুদ্ধে। মানে মনে করছেন যে যেটা আপনি চাই, আপনার চাওয়া দরকার, মানে আপনি পেলে আবার দলে থেকে যাবেন, সেটা কি? আমার তো চাওয়ার মানে ইয়ে নয়, কিন্তু মেন বিষয় যেটা হচ্ছে যে দলে যে শুদ্ধিকরণ, এই শুদ্ধিকরণটা যদি সঠিক হয়, আমি কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছি যে দিদিকে বলো কর্মসূচিতে আমরা একটা গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামে গিয়ে আমরা যখন শুনতে পেলাম যে গরিব মানুষের বাড়িটা কেন হলো না, বা সেই মহিলাটা যখন আমাকে যখন অভিযোগ জানাচ্ছে যে বাড়িটা আমার করে দিল না, আমি এই গ্রামের যে বুথ সভাপতি তাকে আমি বলেছি, তাকে বলার পর সে বলল যে আমাকে 20,000 টাকা দিতে হবে, আর যদি 20,000 টাকা দিতে না পারো তাহলে সন্ধ্যেবেলা স্কুল মাঠে গিয়ে দেখা করবে। এই যে ঘটনা, এটা ভিডিও রেকর্ডিং সমেত, ভিডিও রেকর্ডিং সমেত আমি কিন্তু হচ্ছে প্রশান্ত কিশোরের দপ্তরে পাঠিয়েছি, কিন্তু তারপরেও দেখা গেল সেই ব্লক সভাপতি বা সেই সমস্ত লোকেরাই আবার থেকে গেল। এটা কে ব্লক সভাপতি কে ছিল? আমাদের 2 নম্বর ব্লকের মানে হচ্ছে মানে ইয়েতে আমাদের বাদলা অঞ্চলে আমাদের বড় বড়কুলি গ্রামে আমরা দিদিকে বলো কর্মসূচিতে প্রশান্ত কিশোরের যে কথা মতন আমরা ওই গ্রামে গিয়েছিলাম। তখন অভিযোগ পেলেন যে 2 নম্বর ব্লক সভাপতি টাকা নিয়ে? না, 2 নম্বর ব্লক সভাপতি না, সেই বুথের মানে হচ্ছে সদস্য, সে তোমার হচ্ছে এই টাকাটা হয়তো সেই মহিলা থেকে চেয়েছে এবং মহিলাকে বলেছে দিতে না পারলে তুমি সন্ধ্যাবেলায় স্কুল মাঠে গিয়ে দেখা করবে। সেটা যে ও বলছে এই যে সেই বাইকটা পর্যন্ত আমরা মানে হচ্ছে প্রশান্ত কিশোর ওখানে পাঠিয়েছি, তারপরেও দেখা গেল যে সেই সমস্ত যাদের নিয়ন্ত্রণে মানে বুথ সভাপতিরা চলে সেই নেতারা থেকে গেল। আর আপনার তো এরম ধরনের অনেক ঘটনা আছে, অনেক মানে ইয়ে আছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল, সেখান থেকে সরিয়ে দেওয়া এটাও কি একটা ক্ষোভ? সেটাও ক্ষোভ মানে কি, আমি চাইবো যে আমাকে সরিয়ে দিয়ে তুমি আরো ভালো লক্ষ্যে নিয়ে এসো, ওয়েলকাম। কিন্তু যাকে তুমি বসালে, যে হচ্ছে 2015 সালে ছাপ্পা মেরে ভোটে জিতেছে, যে গোটা কালনা শহরে মানে হচ্ছে মানে একটা বিভীষিকার মতন ত্রাস করে রেখে দিয়েছে, যেখানে তোমার হচ্ছে মানে মানুষ বিচার আচারের জায়গায় নেই, যেখানে যত জায়গা জমি যা বিক্রি হবে সব সে কিনবে, মানে চেয়ারম্যান যাকে তোমরা হচ্ছে মানে সভাপতি করেছে সে কিনবে, তা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেকে তাকে দেখা গেল যে সভাপতি হিসাবে, সেটা মানে মেনে নেওয়া সম্ভব না। তার আরো অভিযোগ, এ ব্যাপারে দলকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই প্রয়োজনে তিনি দলও ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। মানে আপনার মনে হচ্ছে যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়নি এবং চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত কালনা, তৃণমূলেরই চেয়ারম্যান কিন্তু? তা তৃণমূলের চেয়ারম্যান হলে কি সে মানে কি দুর্নীতিগ্রস্ত হতে পারে না? আপনি একজন তৃণমূলের বিধায়ক হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ করছেন তো? হ্যাঁ, তো এইগুলো আগে দলকে জানিয়েছিলেন? সবাইকে জানানো, ববি হাকিমকে জানানো হয়েছে, অরূপ বিশ্বাসকে জানানো হয়েছে, পর আমাদের শগুন দেবনাথকে জানানো হয়েছে, উজ্জ্বল পরামানিককে জানানো হয়েছে, অভিষেকের সিএকে বলা হয়েছে, 10 দিন ধরে আমি ফোন করেছি যে আমাকে 5 মিনিটের জন্য সুযোগ দেওয়া হোক অভিষেকের সঙ্গে বসার, কোনো সুযোগ পাইনি। কিন্তু এই লিস্ট ঘোষণার পরে আমি আর কারোর কথা শুনিনি, আর কারোর ফোন ধরিনি, কোনো রকম করি না। অনেকে আমাকে প্রশান্ত কিশোরের ওখান থেকে ফোন করেছে, আমাকে চাইছি, আমি তো জনগণের সেবা করছি, পাবলিক আসে, পাবলিকের আমি কাজ করে দিচ্ছি। আমন্ত্রণ যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার হচ্ছে শগুন দেবনাথের একটা সম্মেলন করেছিল, তাতে আমন্ত্রণ পেয়েছিলাম, তাতে যাইনি, আর এছাড়া যে সমস্ত ইয়ে হয়েছে তাতে কোনো আমন্ত্রণ পাইনি, আর আমন্ত্রণ পেলেও হয়তো আমি যেতাম কি যেতাম না সেটা পরের বিষয়ে। তবে যে সমস্ত মানুষরা চলাফেরা করছে তাদের সঙ্গে মানে কল করা, সিএ আমাকে বারবার ফোন করেছে আমি ধরিনি, আমাকে ববি হাকিম ফোন করেছে আমি ধরিনি, কালকে আমাকে অনুব্রত ফোন করেছিল সে ফোনটা আমি ধরেছি, বললাম যে ঠিক আছে। অনুব্রত কি বলছে? অনুব্রত মন্ডল বলছে যে তোর বোধন ছেলে এরকম ধরনের চলে যাচ্ছে, এটা তো খুব খারাপ লাগছে, তুই যেন যাস না, তুই চলে আয়। কোথায় যাওয়ার কথা মানে হয়তো শুভেন্দু অধিকারী আসছে বলে আমি ওখানে গেছি বলে মানে হয়তো কি ইঙ্গিত করছে আমি জানি না, তুই কেন ওখানে গেছিস? একটা জিনিস তো জল্পনা হচ্ছে যে আপনি বিজেপিতে যাচ্ছেন, সেটা অনেক মানুষ অনেক জায়গায় অনেক রকম ভাবে তারা প্রকাশ করছে।
আপনার তাহলে রাজনৈতিক স্ট্যান্ড কি? আমি এখন চুপচাপ বসে আছি, এখন মানে কোনো কোনো কিছু করতে কোথাও যাবো বা কি করবো এটা কোনো সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারীর সঙ্গে কি কি কথা হলো আপনার? সেটা কথা হলো যেটা হলো আমি সেটা রাজনৈতিক ভাবে আমি মানে বলতে চাই, উনি কিছু প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবগুলো শুনেছি, এবার সিদ্ধান্ত যেটা নিয়ে সেটা পরে নেব। অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই দেবপ্রসাদ বাগ জানান, বিশ্বজিৎ কুণ্ডু চাইলে আমি সভাপতির পদ ছেড়ে দেব, আমি চাই তিনি দলে থাকুন, দলের সঙ্গে আছেন, দলের সঙ্গেই থাকবেন। আমি সর সভাপতি ছেড়ে দিতেও রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। শুধু তাই না, উনি যদি বলেন যে পৌর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলে উনি থাকবেন তাহলেও আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি চাই ওনার মতন ব্যক্তিরা থাকুক দলে। যদি এটা হয় যে আমি সর সভাপতি সরে গেলে ও দলে থাকবে তাহলে আমি সর সভাপতি থেকে সরে যেতেও রাজি আছি, কারণ আমার কাছে কথা হচ্ছে কেন যে আমি চাই দলে উনি থাকুক। যদি আমার এইটা এটাই যদি ওনার বক্তব্য হয় যে দলীয় দলের আমরা তো চাই উনি দলে থাকুক। আপনি একবার যোগাযোগ করে চেষ্টা করেছেন বলে যে দাদা দলে থাকার জন্য? আপনার আমি প্রত্যেকটা প্রোগ্রামে ওনাকে খবর দিই, প্রতিটা প্রোগ্রামে, কারণ আমি যেদিনকে দলের সভাপতি হয়েছি আমার কাছে এখনও রিসিভ আছে, আপনাকে দেখিয়ে দিতে পারবো আমি যেদিনকে। দেখুন এরকম তো গুঞ্জন উঠছে, উনার মুখ থেকে তো কোনো সময় শুনিনি, কারণ আপনারা সাংবাদিকরা আছেন আপনারা জানেন যে আপনাদেরকেও যখন কয়েকবার আমাকে যখন জিজ্ঞাসা করেছেন উত্তর দিয়েছি একইতে যে ক্ষোভ থাকতে পারে কিন্তু দল ছেড়ে দেবো এই কথাটা তো কোনো সময় উনি বলেননি। আর আমি উনার বিরুদ্ধে কোনো ব্লেম দিতেও রাজি নই, কারণ উনি হয়তো আমার বিরুদ্ধে দিচ্ছেন ঠিকই, আমি কোনো পছন্দ করি না কাদা ছোড়াছুড়ি। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।